চার পদ্ধতিতে الاول العلم ان تؤمن ان الله سبحانه وتعالى علم كل شيء لا يخفى عليه شيء في الارض ولا في السماء প্রথম পদ্ধতি হচ্ছে যে আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ الكتاب ان الله سبحانه وتعالى امر القلم بان يكتب مقادير كل شيء لن تقوم الساعه كل شيء مكتوب পদ্ধতি হচ্ছে যে এ বিশ্বাস রাখতে সারা বিশ্বের কিছুকে লিপিবদ্ধ করেন কলমকে দিয়ে আল্লাহর তিনি সমস্ত কিছু ভাগ্যের ভালো মন্দ লিপিবদ্ধ করেছেন আর তৃতীয় নম্বর পদ্ধতি হচ্ছে যে চাওয়া বা ইচ্ছা পোষণ আল্লাহর রব্বুল আলামিন ইচ্ছা না করলে কোনো কিছু কখনো হবে না বান্দার যে ইচ্ছা সেই ইচ্ছা তখনই সেটি সংগঠিত হবে যদি আল্লাহর রব্বুল আলামিনের ইচ্ছার সাথে কি হয় সেটি মিলে যায় এবং আল্লাহর রব্বুল আলমিনের ইচ্ছার সাথে যদি সেটি অনুরূপ হয় যেমন কেউ বলল যে আমি জামিয়ে গিয়ে আমি পড়বো হ্যাঁ কিন্তু আল্লাহর রব্বুল আলম যদি না চান তাহলে তার ইচ্ছা কখনো সংগঠিত হবে না আল আমাল আর চতুর্থ পদ্ধতি হচ্ছে যে তথা সৃষ্টি তথা বান্দার যতগুলো আমল এগুলো সম্পূর্ণ হচ্ছে তা আল্লাহর যা করবে যা উঠা বসা তার যতগুলো কার্যক্রম রয়েছে এগুলো সম্পূর্ণ আল্লাহরুবুল্লাহ আলমিনের তার সৃষ্টির অন্তর্ভুক্ত ব্যক্তি নিজে কখনো কোনো কিছু সৃষ্টি করতে পারে না সে যেমন আল্লাহরবুল্লাহ আলমের সৃষ্টি জীব অনুরূপ তার যতগুলো কার্য কার্যাদি রয়েছে কাজকর্ম রয়েছে সবগুলো সেই আল্লাহ রাব্বুল আলামিনwidetilde সৃষ্টির অন্তর্ভুক্ত ماذا نصنع আমরা কি করব তাহলে আমরা এই ভাগ্য ভালো ভালো মন্দের ইমানের প্রতি যে এই চারটি স্তর এই চার সমস্ত স্তরের প্রতি আমরা ইমান আনবো نحسن الظن بالله سبحانه وتعالى نقول ان الله سبحانه وتعالى اختارنا بانكم من اهل আমরা আল্লাহ রাব্বুল আলমের প্রতি আমরা আমাদের

তাদের পদকে আমরা অনুসরণ করব। আমরা যারা হচ্ছে আল্লাহব্বর আলম যাদের ক্ষেত্রে তিনি বলেছেন যে তারা হচ্ছে জাহান্নামি বা তারা সেই ইনা সৌভাগ্যবান ব্যক্তি না তাদের পদকে কখনো অনুসরণ করব না আমরা সর্বদা আমরা যারা হচ্ছেন সলিহীন নবী রসুল তাদের পদকে অনুসরণ করলেই আমরা কি পাবো আমরা সেই দুনিয়ায় শান্তি এবং আখেরাতে আমরা জান্নাত পাবো পুনরায় আমরা যদি তাদের পথকে অনুসরণ না করি তাহলে আমাদের নিজেদের ভাগ্যে আমরা নিজেরাই নির্ধারণ করলাম খারাপদের পথে চলার কারণে